আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি ক্লাস ওয়ানের ইংরেজি বিষয়ের উপর আলোচনা করতে এসেছি। আজকে আমরা আলোচনা করব পেজ 3, 4, 5, 6 এবং ইউনিট হচ্ছে 1, 2, 3। পেজ মানে হচ্ছে পৃষ্ঠা, ইউনিট মানে হচ্ছে পাঠ। আজকে আমরা এই চারটা পৃষ্ঠার উপরেই আলোচনা করব। এই দেখো পেজ নাম্বার 3, কী লেখা আছে? প্রি রাইটিং অ্যান্ড অ্যালফাবেট সং, ঠিক আছে? অর্থাৎ আমরা কী হয় প্রাক প্রাথমিক লেখা আর হচ্ছে একটা বর্ণমালার গান। এখানে দেখো কী বলেছে, এতে বলেছে ট্রেস। ট্রেস মানে হচ্ছে খুঁজে বের করা। আমরা আজকে এই চারটা পৃষ্ঠার উপর যে ওয়ার্ডিংগুলো পড়বো সেগুলো আমি বোর্ডে লিখে দিই, সেগুলো আমি পরে পড়ছি, আগে একটু আমি আলোচনা করে নিই। দেখো আমরা সবাই বাসায় ট্রেস বলেছে খুঁজে বের করা, আমরা সবাই বাসায় এটা পেন্সিল দিয়ে দাগ দিব। দেখো আমরা এটাতে পুরো হাত ঘোরাবো, ঠিক আছে? এটাতে বলেছে এখানে পাখি দেওয়া আছে, আমরা পেন্সিল দিয়ে ঘুরে ঘুরে পরে পাখিটাকে বের করব। বিতে কী বলেছে? ট্রেস। বিতে আমরা কী করব, এই পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটা গুটি পোকার ছবি দেওয়া আছে, এটাকে আমরা পেন্সিল দিয়ে ফিল আপ করবো। তারপর সি নম্বরে বলেছে লিসেন, সে অ্যান্ড সিং। লিসেন মানে হচ্ছে শোনা, সে বলা, অ্যান্ড অর্থ হচ্ছে এবং আর সিং অর্থ হচ্ছে গাওয়া। তো এখানে একটা গান দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তোমরা আমরা এই অ্যালফাবেট সংটা গানের মতো করে গিয়ে বলবো, বাসায় প্র্যাকটিস করবে। তারপর কী বলেছে, নাও আই নো মাই এ বি সি, নেক্সট টাইম সিং অ্যালং উইথ মি। নাও আই নো মাই এ বি সি, এটা অর্থ হচ্ছে এখন আমি আমার এ বি সি সম্পর্কে জানবো, নেক্সট টাইম সিং অ্যালং উইথ মি, এর পরের বারে আমরা একসাথে গাইব। আচ্ছা পরের পেজ দেখো, পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 বলেছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা, অর্থাৎ পরিচিতি বা পরিচয় নেওয়া, ঠিক আছে? ইন্ট্রোডাকশন সূচনা হয়, ভূমিকা হয়। এতে কী বলেছে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে দেখো ছবি দেওয়া আছে, তিনটা ছেলে মেয়ে, দুইটা ছেলে বলছে একটা মেয়েকে হাউ আর ইউ। গত ক্লাসে আমি বলেছিলাম হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ তোমাকে প্রশ্ন করেছে তুমি কেমন আছো। তো মেয়েটা উত্তরে বলছে ফাইন, থ্যাংক ইউ। ফাইন মানে হচ্ছে ভালো আর থ্যাংক ইউ হচ্ছে ধন্যবাদ। তো কি হাউ আর ইউ, তুমি উত্তরে বলবে ফাইন, থ্যাংক ইউ। আমরা যখন বাইরে যাই কার সাথে মিশলাম কী বলবো, হাউ আর ইউ, উত্তরে তোমরা কী বলবে, ফাইন থ্যাংক ইউ। আচ্ছা তারপর দেখো বি নাম্বারে কী বলেছে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে দেখো আমার ওকে বলছে হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম অর্থাৎ তোমার নাম কী। প্রথমে সে বললো তুমি কেমন আছো, তারপর সে বলছে হোয়াটস ইওর নেম, তোমার নাম কী। তখন সে বলছে আই অ্যাম লানা, আমি হই লানা। হোয়াটস ইওর নেম, এর অর্থ হচ্ছে তোমার নাম কী। আর মেয়েটা উত্তরে বলছে আই অ্যাম লানা, আমি হই লানা অথবা আমি লানা। তারপর দেখো সিতে কী বলেছে, লিসেন সে অ্যান্ড ডু, শোনো বলো এবং করো। এগুলো আমি গত ক্লাসে বোর্ডে লিখে দিয়েছিলাম, তুমি একটু দেখে নিও গতকালের ক্লাসটা। তারপর সে বলছে দেখো দুইটা ছবি দেওয়া আছে, মেয়েটা বলছে আই অ্যাম লানা, হোয়াটস ইওর নেম, সে বলছে আই অ্যাম লানা অর্থ আমি লানা, তোমার নাম কী। তখন ছেলেটা বলছে আই অ্যাম সাকিব, আমি হই সাকিব। আবার দেখো সাকিব আইটা মেয়েকে বলছে আই অ্যাম সাকিব, হোয়াটস ইওর নেম, আমি হই সাকিব, তোমার নাম কী। তখন মেয়েটা বলছে আইটা মেয়ে বলছে আই অ্যাম রুনা। মানে আমরা কীভাবে পরিচিত হব আমাদের ফ্রেন্ডদের সঙ্গে বন্ধুর সঙ্গে সেটা এখানে তাই বলে দেওয়া আছে, আমরা কীভাবে একে অন্যকে চিনব, ইন্ট্রোডাকশন করব, ঠিক আছে? হাউ আর ইউ, হোয়াটস ইওর নেম, এগুলো। পরের পেজ দেখো কী বলেছে, অ্যালফাবেট এ নাম্বারে কী বলছে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, বাতাসে খুঁজে বের করো। এখানে দেখো একটা বড় হাতের এবং একটা ছোটো হাতের এ দেওয়া আছে, এটা আমরা পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে নিব। এতে কী হয়, অ্যাপল, অ্যাপল অর্থ আপেল। তারপর হচ্ছে অ্যান্ট, অ্যান্ট অর্থ হচ্ছে পিঁপড়া। তারপর বি কী বলেছে, সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো, রিড মানে হচ্ছে পড়া। ট্রেস অ্যান্ড রাইট, খুঁজে বের করো এবং রাইট মানে হচ্ছে লেখা। তো আমরা এখানে কী করব, পেন্সিল দিয়ে আমরা বড় হাতের ক্যাপিটাল লেটারে এটাও লিখবো এবং স্মল লেটারে এটাও, এটাকে পুরোটা লাইন ফিল আপ করবো। তারপর স্মৃতি কী বলেছে, সে ট্রেস অ্যান্ড রাইট,
বলো, খুঁজে বের করো এবং লিখো। অর্থাৎ এখানে আমার যে অ্যাপল এবং অ্যান্টের ছবি দেওয়া আছে সেখানে আমরা দেখব কয়েকটা ওয়ার্ড মিসিং, তো আমরা কয়েকটা বা একটা ওয়ার্ড মিসিং, ঠিক আছে, তো আমরা সেটা ফিল আপ করবো। দেখো অবশ্যই একটা ডট ডট দিয়ে করে দেওয়া আছে, তো আমরা পেন্সিল দিয়ে করবো। অ্যাপলের দেখো এই ডট দিয়ে আছে, পরল্যান্ডের আমরা পেন্সিল দিয়ে এখানে এ লিখে দিব, তারপরে অ্যান্ড, ঠিক আছে, এভাবে করবা অ্যাপল অ্যান্ড। আমাদের লাস্ট পৃষ্ঠা আজকের সিক্স, পেজ নাম্বার সিক্স, সেইং গুড বাই, অর্থাৎ আমরা কীভাবে বিদায় নিব, ঠিক আছে। গুড বাই মানে হচ্ছে বিদায় নেওয়া। এতে বলেছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। দেখো যে এটা ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষ, সেখানে টিচার ক্লাসে আসছেন এবং ছেলেমেয়েরা দাঁড়িয়ে গিয়েছেন, তো ছেলে টিচার বলছেন হ্যালো স্টুডেন্টস, আমরা হ্যালো অর্থ জানি কি, হ্যালো অর্থ হচ্ছে ওহে, ওহে ছাত্রছাত্রীরা, তখন বাচ্চারা বলছে হ্যালো টিচার, ওহে টিচার, টিচার তো শিক্ষক শিক্ষিকা। তারপরে কি বলেছে বি নাম্বারে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। ওরা কি বলতেছে টিচারকে, গুড বাই টিচার, অর্থাৎ তারা বিদায় নিচ্ছে, ক্লাস করা শেষ, তারা বিদায় নিচ্ছে, বলছে গুড বাই টিচার, বিদায় শিক্ষিকা। টিচার কি বলছে, গুড বাই স্টুডেন্টস, বিদায় ছাত্রছাত্রীরা, ঠিক আছে। তার মানে আমরা কীভাবে বিদায় নিব। তারপর দেখো একটা কী দেওয়া আছে সি নাম্বারে, রাইম, রাইম মানে হচ্ছে ছড়া, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো বলো। এটা একটা ছড়া, গুড বাই, ছড়াটার নাম হচ্ছে গুড বাই। আমরা ছড়ার নাম কী দিব, গুড বাই, গুড বাই। আমাদের বইয়ে যেভাবে লেখা আছে ঠিক আমরা সেভাবেই লিখব, গুড বাই, গুড বাই। এখানে দেখো এটা কি বিস্ময়ের চিহ্ন দেওয়া আছে, অবশ্যই চিহ্ন দেওয়া লাগবে। এই কবির এই ছড়াটার মধ্যে যেভাবে যে চিহ্নগুলো দেওয়া আছে ঠিক সেভাবে দেওয়া লাগবে, অর্থাৎ ঠিক বইয়ের মতো করে লিখতে হবে। গুড বাই, গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই, গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। কি বলছে, গুড বাই, গুড বাই, বিদায়, বিদায়, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, আজকের দিনের শেষ, আজকের দিনের শেষ, গুড বাই, গুড বাই, নাও ইজ টাইম টু প্লে, এখন আমাদের খেলার সময়। অর্থাৎ এটা হচ্ছে একটা বিদায়ের একটা ছড়া, রাইট, তো আমার ছড়ার নাম কী হবে, গুড বাই, গুড বাই, এটা বাসায় বেশি করে লিখবে। তো আজকে আমরা যেই ওয়ার্ড মিনিংগুলো পড়েছি সেগুলো আমি বোর্ডে দিয়েছি, চলো আমরা বোর্ডে যাই। আমরা ওয়ার্ড মিনিং অর্থ কী জানি, ওয়ার্ড মিনিং অর্থ হচ্ছে শব্দের অর্থ। আমরা আজকে যে ওয়ার্ডগুলো খুঁজে পেলাম তার অর্থ আমি লিখে দিয়েছি, ট্রেস অর্থ খুঁজে বের করা, লিসেন শোনা, সে বলা, সিং গাওয়া, ইন্ট্রোডাকশন সূচনা, হোয়াট কি, ইয়োর তোমার, নেম নাম, আই অর্থ হচ্ছে আমি, এম অর্থ হচ্ছে হই, অ্যাপল আপেল, অ্যান্ড পিঁপড়া, হ্যালো ওহে, গুড বাই বিদায়, রাইম ছড়া। এই ওয়ার্ড মিনিংগুলো ভালো করে বাসায় বারবার লিখবে, এগুলো আজকে এলজাব্লু থাকবে, আর রাইমটা বাসায় বেশি বেশি করে পড়বে, এলজাব্লু করার দরকার নেই। যে ওয়ার্ড মিনিংগুলো আজকে আমরা পড়েছি সেগুলোই এলজাব্লু, আমি স্কুল খুলে দেখে নিব। আর সবাই বাসায় বেশি বেশি করে পড়বে, আমি বারবার বলছি আমাদের এই রাইমটা গুড বাই, গুড বাই, ঠিক যেভাবে বইয়ে লেখা আছে আমাদেরকে ঠিক সেভাবে লিখতে হবে। আমাদের ছড়ার নাম হচ্ছে অর্থাৎ রাইমের নাম হচ্ছে গুড বাই, গুড বাই, তো আমরা ঠিক এইভাবে বইয়ের মতো করে লিখবো। যে চিহ্ন দেওয়া আছে যে গুড বাই, গুড বাই, দেখো বিষয় চিহ্ন দেওয়া আছে, তারপর ফুল স্টপ দেওয়া আছে, ঠিক আমাদেরকে এভাবে লিখতে হবে। এটা উল্টাপাল্টা করে লিখলে তো নাম্বার কাটা যাবে। তো সবাই ভালো থাকবে, শরীর দিয়ে খেয়াল রাখবে, বেশি বেশি পড়াশোনা করবে, হাতের লেখা ভালো করবে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।